প্রাথমিক মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ আদালতে ফাঁস শিক্ষক নিয়োগে বেনজির কেলেঙ্কারি নষ্ট 13 লক্ষ চাকরি প্রার্থীর ওই মাসে উত্তরপত্র নষ্ট করা হয়েছে কেন প্রশ্ন বিচারপতির অপরাধমূলক উদ্দেশ্যে ওই মাসে নষ্ট প্রাথমিক নিয়োগ মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ কার নির্দেশে কি উদ্দেশ্যে নষ্ট করা হয়েছে উত্তরপত্র 20 লক্ষ চাকরি প্রার্থীদের মধ্যে কার কার উত্তরপত্র নষ্ট হয়েছে উত্তরপত্র নষ্টের বিষয়ে পর্ষদের ভূমিকা সন্দেহজনক গোটা বিষয়টা খতিয়ে দেখবে সিবিআই প্রয়োজনে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিবিআই জেরায় সহযোগিতা না করলে গ্রেপ্তার করা হবে মানিক ভট্টাচার্যকে সাফ জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট 2014 সালে টেটে ওএমআর শীটের হদিস নেই অভিযোগ উত্তরপত্র নষ্ট করে দেওয়া হয়েছে এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন নষ্ট করা হলো প্রাথমিকের ওএমআর শীট কার নির্দেশে কি উদ্দেশ্যে নষ্ট করা হয়েছে এই উত্তরপত্র ওএমআর শীট নষ্টের ক্ষেত্রে পর্ষদের ভূমিকা সন্দেহজনক সাংবিধানিক সংস্থার কাছ থেকে এই ভূমিকা প্রত্যাশিত নয় গোটা ঘটনার তদন্ত করবে সিবিআই নির্দেশ আদালতে প্রয়োজনে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 2014 সালে টেট পরীক্ষায় ওএমআর শীট বা উত্তরপত্র নষ্ট করা হয়েছে অভিযোগ উঠেছে 20 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে কার কার ওএমআর শীট নষ্ট হয়েছে সে তথ্য জানে না পর্ষদ তবে সব মিলিয়ে 12 লক্ষের বেশি ওএমআর শীট নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সিবিআই তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালতের নির্দেশ সিবিআইকে এক মাসের মধ্যে এ ঘটনার তদন্ত রিপোর্ট জমা দিতে হবে 1 নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা ওএমআর শীট নষ্ট করার বিষয়ে যে নির্দিষ্ট নিয়ম রয়েছে তা কি পালন করা হয়েছিল ওএমআর শীট নষ্ট করতে কোন সংস্থাকে টেন্ডার দেওয়া হয়েছিল পর্ষদের ভূমিকায় বা কি ছিল গোটা বিষয়টা জানতে মঙ্গলবার রাত 8টার মধ্যে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে মানিক ভট্টাচার্যকে সহযোগিতা না করলে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই এমনই নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের যে তার কোর্টে কতগুলো কোয়েরি ছিল কবে নষ্ট করা হয়েছে কত সংখ্যক নষ্ট করা হয়েছে তার রেজলিউশন আছে কিনা কার নির্দেশে করা হলো 5টা কোয়েরি ছিল কোয়েরিটা করে আমরা পাঠিয়ে দিয়েছি এবং গতকালে 4টের সময় মিটিংটা অ্যাডজার্নড হয়ে গেছে আজকে 10টায় উঠেছিল ওটা তারপরে আমি কিন্তু মাননীয় মন্ত্রী বললেন ঠিকই বলেছেন যে আমি কিন্তু আমি যখন অফিস থেকে বেরোলাম তখনও কিন্তু যে রায়ের কপি আমরা এখনও পাইনি 2014 সালে টেট পরীক্ষা নিরিখে মোট 2টি নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছিল 2016 এবং 2020 2017 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় টেট পরীক্ষার ওএমআর শীট নষ্ট করে দেওয়া হবে 2017 সালের ডিসেম্বর থেকে 2012 সালের জানুয়ারির মধ্যে গোটা প্রক্রিয়া সম্পন্ন করা হয় বেশ কিছু চাকরি প্রার্থী আদালতে অভিযোগ জানান তারা তথ্যের অধিকার আইনে ওএমআর শীট দেখতে চেয়েছিলেন কিন্তু পর্ষদের তরফে তাদের কোনো রকম ওএমআর শীট দেওয়া হয়নি বেশ কিছু প্রার্থীকে ওএমআর শীট দেওয়া হলেও মূল মামলাকারী কিন্তু ওএমআর শীট পাননি ফলে এই ওএমআর শীটকে নিয়ে একটা সংশয় তৈরি হয় আইন বহির্ভূতভাবে ওএমআর শীট নষ্ট করা হয়েছে বলে আদালতে অভিযোগ করা হয় এবং এর ভিত্তিতেই পর্ষদের কাছ থেকে রিপোর্ট তলব করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই রিপোর্ট আসতেই কার্যত ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি এবং এ বিষয়ে মঙ্গলবার বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন কোন আইনে এই ওএমআর শীট বা উত্তরপত্র নষ্ট করা হলো তা পর্ষদের কাছে স্পষ্ট নয় কোন যুক্তিতে 20 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 12.95 লক্ষ প্রার্থীর ওএমআর শীট নষ্ট করা হয়েছে এছাড়াও কোনো সংস্থাকে বরাত দিয়ে বা টেন্ডার ডেকে এই উত্তরপত্র নষ্ট করার কাজও করা হয়নি যা থেকে পর্ষদের ভূমিকা নিয়েও একটা সংশয় তৈরি হয়েছে পর্ষদের কর্তাদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন এই সমস্ত কিছুর ভিত্তিতে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দেন এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু করবে সিবিআই এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্তভার পায় সিবিআই পরে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে নিযুক্ত শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চাওয়া হয় 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর যে সমস্ত শিক্ষক নিয়োগপত্র পেয়েছেন তাদের সমস্ত নিয়োগপত্র সহ যাবতীয় নথি হাতে পায় সিবিআই সংশ্লিষ্ট মামলায় একাধিক গ্রেপ্তারের ঘটনা ঘটেছে এবার উত্তরপত্র বিতর্কে পদক্ষেপ করল আদালত ব্যুরো রিপোর্ট আজ বিকেল